রসুলের জবাব দেন, মা আনা বিকারি, আমি তো পড়ালেখা শিখি নাই, হরফ শিখি নাই, অক্ষর শিখি নাই, তো কেমন করে পড়ি? রসুল বলেন, কালাফা খাজানি ফাকাতানি হাত্তা বালাগা মিন্নিল জুহদা সুম্মা রসালানি ওয়া কালা ইকরা। জিব্রাইল আলাইহিসসালাম মানুষের সুরতে আসছেন, রসুলকে জড়াইয়া ধরছেন, সিনার মধ্যে ছাপ দিছেন। রসুল বলেন, আমার কষ্টের সীমা হয়ে গেল, ছাড়িয়া বললেন পড়েন। আমি আবার সেই জবাবই দিলাম, মা আনা বিকারি, আমি তো পড়ালেখা শিখি নাই, অক্ষর শিখি নাই, পড়া শিখি নাই। তৃতীয়বার ধরিয়া চাপ দিয়ে ছেড়ে দিলেন আর বললেন ইকরা। রসুল পড়া আরম্ভ করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামু আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম পড়লেন আর রসুলকে তিনবার সিনার মধ্যে চাপ দিয়া যখন ছাড়লেন তখন রসুল পড়লেন। হাদিসে আসে, ফারাজা বিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারুজু ফুআদুহু ফাদখালা আলা খাদিজাতা বিনতি খুওয়াইলিদিন ফাকালা যাম্মিলুনি যাম্মিলুনি ফাদাম্মালুহু হাত্তা যাহাবা আনহুর রাও। হাদিসে বলা হয় যে রসুল পড়িয়া তো লইলেন কিন্তু এমন ভাব হইয়া গেলে যেন পড়িয়া যাইতেছেন, পড়িয়া যাইতেছেন। রসুল কোন রকম মক্কায় পৌঁছিয়ে যাবেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা রসুলের বিবি সেখানে আসেন, রওনা হইলেন, কিছু সময় যাইয়া আবার বসেন, আবার বসেন, কোন যানবাহন ছিল না, হাঁটি হাঁটি রওনা হইলেন। এইরকম বসিয়ে বসিয়ে কিছু সময় হাঁটিয়ে তারপর বসেন, কোন রকম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিবি ওর কাছে গিয়ে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার তো আমার প্রাণের উপরে ভয় হয়ে গেছে, কি হয় নাকি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝিয়ে ফেলাইছেন যে নবীদের যে অবস্থা হয় সেই অবস্থা। রসুলকে সান্ত্বনা দিবার জন্য প্রথমে একটু ঝিড়ে দিয়েন, কাল্লা কখনো হইতে পারে না এইরকম, কোনোরকম করে গেলেন। পাঁচ আয়াত কুরআনের নাজিল হইল, এই পাঁচ আয়াত নিয়া রসুলকে এই অবস্থা দেখিয়া মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা পরিশান হইলেন, কি করা যায়। তো সবচেয়ে বড় আলিম যিনি ছিলেন সেই যুগে ওরাকা ইবনে নওফিল, ওই ওরাকা ইবনে নওফিল সবচেয়ে বড় ইলিমওয়ালা সেই যুগের, তিনির কাছে নিয়ে গেলেন রসুলকে এবং রসুলের অবস্থা বললেন এবং বললেন যে আপনার ভাতিজার অবস্থা শুনেন আর আপনি কি বলবেন বলেন। যাই হোক, এই লম্বা হাদিস আমি একটা এখন তিলাওয়াত করব না, যাই হোক সেখানে নেওয়া হইল ওরাকা ইবনে নওফিল ইবনে আমর ইবনে লাহা আব্দুল উজ্জাজ, তো তিনি সরসিল অবস্থা শুনিয়ে বললেন কে হাযান নামুসুল লাযী নাযালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলা মূসা আলা নাবিয়িনা আলাইহি সালাতু ওয়া সালাম, লা ইউযিকা আল্লাহু আবাদা, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মাযুম ওয়া তাকরিদ যায়ফ ওয়া তুইনু আলা নওয়াইদিল হক ইলা আখিরিল হাদিস। ওরাকা ইবনে নওফিল বুঝাইলেন, সান্ত্বনা দিলেন এবং বললেন যে তুমি যা বলছো এতে তো আমি বুঝি যে আগের আগের নবীদের কাছে যে ফরিশতা আসছেন ইব্রাহিম, ইনি আসছেন আপনার কাছে আর ইনি আসিয়া আপনার সঙ্গে আলিঙ্গন করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে ওহী বহন করে নিয়ে আসছেন এবং আপনার কাছে এই পাঁচটি আয়াত দিয়েছেন আর আপনি এটা তিলাওয়াত করছেন। প্রথম প্রথম আপনি তিলাওয়াত করায় আপনার দিলের উপর বড় শক্ত হইতেছে, যাই হোক আস্তে আস্তে এটা শান্তি হবে,
আর আপনি তো সাধারণ কোন লোক না, আমি তো দেখতেছি যে আপনি সেই নামুস, এনে নবীদের মতো আপনি এক নবী হইবেন যার কাছে জিব্রাইল আসছে। তো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 পারা কোরআন রাসূলের কাছে সরাসরি জিব্রাইলের পক্ষ থেকে আসছে, এবং জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আহজ করছেন এবং সঙ্গে সঙ্গে মুখস্থ করছেন। কুরআনে পাক, সেই কুরআনে পাক আল্লাহর কালাম, আল কুরআনু কালামুল্লাহ, মুনাজ্জালুন আলা রাসূলিল্লাহ, মাকরুবুন আলা আলসিনাতিনা, মাসমুউন ফি আযানিনা ইলা আখিরিহ। এই কুরআনে পাক আল্লাহর পক্ষ থেকে আসছেন, আল্লাহর লাখ লাখ শুকুর আমাদের মধ্যে হাজারো হাজারো লাখো করোড়ো ইনসান, বুড়া হো জওয়ান হো বাচ্চা হো বচ্চি হো আওরতে হো মর্দ হো, ইস কুরআন কা হাফিজ মৌজুদ হে। আছে না হাফিজ? আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে আল্লাহর কালাম দান করেছে, এই কালামের একটি হরফ ওই রসুলের সেই সময়ের থেকে বড় বড় শিক্ষিত, বড় বড় আদিম থেকে নিয়ে আজ পর্যন্ত, বা আজ থেকে কিয়ামতের আগ পর্যন্ত কেউ একটা হরফ বদলাইতে পারবে না, পারছেও না পারবেও না, ইম্পসিবল, অসম্ভব, একটা হরফকে বদলাইতে পারবে না। হরফ বদলানো অন্য কথা, একটা নকতা বদলাইতে পারবে না, নিচ থেকে উপরে নকতা নিতে পারবে না। কেন? হাফিজে কোরআন মজুদ আছে, সঙ্গে সঙ্গে ধরিয়ে ফেলাই। তো বুজুর্গ আর বাহ্য সমস্ত সমস্ত ধর্ম, সমস্ত ধর্মের শিক্ষিত সমাজ কোরআনের একটি হরফ না বাড়াইতে পারবে না কমাইতে পারবে কিয়ামত পর্যন্ত সম্ভব না। মানাও দেখি সব শিক্ষিত একত্র হয়ে যাও, আর কোরআনের আয়াতের মধ্যে একটা আয়াত বানাও। কোরআন তো চ্যালেঞ্জ জিতেছে, হ্যাঁ, 1400 বছর থেকে, হ্যাঁ, কুলিন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আব্দিনা ফাতু বিসূরাতিন মিন মিছলি উদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যাই হোক ভাই, শিক্ষা বাড়ছে, মিশিনারি বাড়ছে, বিজ্ঞান উন্নতি করছে, হ্যাঁ, 100 বড় 200 বড় লাশকে ঔষধ লাগাইয়া অবিকৃত ভাবে রাখা যায়, বিজ্ঞানের উন্নতি হয়েছে, মেডিকেল সায়েন্স উন্নতি করছে, দুঃখা দিয়ে রাখছে এই খ্রিস্টান জাতিকে, এই কি ছাড়ছে কেন যাবে, আল্লাহ টাল্লাহ এটা আল্লাহ উল্লাহ কিছু নাই, তা এমনি সব কিছু হয়েছে অটোমেটিক। হ্যাঁ, ওই আমাদের বাপ কই আছে, তোমাদের বাপ আছে, তোমাদের মা আছে, দেখবা বাইর করিয়া মেশিন থেকে বাইর করিয়া লাশ দেখাইতে দেও, বিকৃত চেহারা ঠিক এইরকম এইরকম, আরো 200 বছর তো জিন্দা হয়ে যাবে, এখন এই পর্যন্ত অগ্রসর হয়েছে, হ্যাঁ, আরো 200 বছর তো তোমাদের বাপ জিন্দা হইয়া ঘরে আসিয়া যাবে, কি এই চার্চে যাইবে আর ঈসা মসি বলবে এইটা বলবে সেটা বলবে, না সব বেহুদা, আমরা সবই হইতে করতে পারি, সবই অটোমেটিক। এই তো বুল দিয়ে এখন কয়টা চার্জ চলতে আছে, চার্জ তোলা নাই, বুড়া কয়েকটা যায় আর কোন জোয়ান কোন চার্চে যায় না, গির্জায় যায় না বলে এই সমস্ত। কিন্তু যে ফিরাউন আনা রব্বুকুমুল আলা বলছিল আমি সবচেয়ে বড় খুদা, হ্যাঁ, আর খুদা আবার কে, আনা রব্বুকুমুল আলা, তাকে আল্লাহ কেমন কেমন করে সমুদ্রের ভিতরে নিয়ে ঢুকাইল, মূসা আলাইহিস সালাম তার 6 লক্ষ